সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর খান হাসানুজ্জামান, এক্স রেজিস্ট্রার এনাম মেডিকেল কলেজ। আমরা ডেভিড স্যার নিয়ে আলাপ করছিলাম আজকে, ডেভিড স্যার সরি 9 ক্লাস, যেটা ব্লাড সিস্টেম নিয়ে আলাপ করেছি গত দুটো ক্লাসে। আজকে আমরা 3rd ক্লাস আলাপ করব ডেভিড স্যারের ব্লাড সিস্টেমটা। এটা পেজ নাম্বার হচ্ছে 926, 23rd এডিশন মেডিসিনের 926 পেজে আমরা ফার্স্টে দেবো। এখানে এরকম একটা স্লাইড দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, যে যে টেবিলটা হচ্ছে যে বিভিন্ন ব্লাড সেল আমরা যে একটা সিবিসি করি প্রতিটা রোগীর, মোটামুটি একটা যে কোনো কন্ডিশনে একটা সিবিসি করি, সিবিসিতে আমরা অনেক ইনফরমেশন পাওয়ার চেষ্টা করি। এখন হুট করে দেখা গেলো সিবিসি তে অনেকে দেখে শুধু এনিমিয়া দেখার জন্য না, শুধু ডাব্লিউবিসি তে কাউন্ট বাড়লো কমলো না, আমাদের প্রতিটা প্যারামিটার, প্রতিটা সেলের ইনক্রিজ ডিক্রিজ এর কারণ গুলো আমাদের জানা উচিত। আর এত বড় একটা কজ আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি, এটাও যেমন শিখতে হবে, এটাও যেরকম এই টেবিলটাও যেরকম এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য, ইভেন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য বেশ কিছু টপিকস এর ভিতরে আছে, যেমন নিউট্রোফিল এর বাড়লে বা কমলে কি কারণ হতে পারে, এটাও MBBS লেভেলে ধরা হয়। আর পোস্ট গ্রাজুয়েট পেশেন্টের জন্য প্রত্যেকটা পয়েন্টস জানতে হয়, যেমন নিউট্রোফিল, ইওসিনোফিল, ব্যাজোফিল, লিম্ফোসাইটস, মনোসাইটস সম্পর্কে জানতে হয়, থ্রম্বোসাইটস সম্পর্কে জানতে হয়। তাহলে আমরা কিভাবে এত বড় একটা টেবিলটাকে কিভাবে আয়ত্ত করতে পারি, এটা শুধুমাত্র পরীক্ষার জন্য না, নিজের জন্য এমনকি প্র্যাকটিসের জন্য। এই টেবিলটাকে যদি এইভাবে সাজানো হয়, যেমন একটা নিউট্রোফিলিয়া, নিউট্রোফিলিয়া বলতে বোঝাচ্ছে ইনক্রিজ নিউট্রোফিল কাউন্ট। আমরা আগে ইনক্রিজ কাউন্ট গুলো নিয়ে আলাপ করব। তো প্রত্যেকটা সেলের ইনক্রিজ হওয়ার জন্য প্রধানত দুটো মেকানিজমই দরকার, একটা হচ্ছে রিয়াক্টিভ আর একটা হচ্ছে ক্লোনাল বা মাইল্ড প্রলিফারেটিভ। রিয়াক্টিভ বলতে বোঝাচ্ছে বিভিন্ন কন্ডিশনে, যেমন ইনফেক্টিভ কন্ডিশনে বা ইনফেক্টিভ রিয়াকশনে, ইনফ্লামেটরি রিয়াকশনে বা ম্যালিগন্যান্সি রিয়াকশনে বা টিস্যু ইঞ্জুরি রিয়াকশনে, একে বলা হচ্ছে রিয়াক্টিভ। এই এদেরই রিয়াকশনে অথবা এদেরই কন্ডিশনে নিউট্রোফিল কাউন্ট বাড়তে পারে। ইনফেকশনের ভিতরে স্পেশালি ব্যাকটেরিয়ার, এক্সেপ্ট সালমোনালা টাইফি অর্থাৎ টাইফয়েড, টাইফয়েড ব্যাকটেরিয়া একটা ব্যাকটেরিয়া, সালমোনালা টাইফি একটা ব্যাকটেরিয়া, কিন্তু এই কন্ডিশনে কিন্তু ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে না, নর্মাল অথবা ডিক্রিজ থাকে। তাহলে অল ব্যাকটেরিয়াল কন্ডিশনে কিন্তু নিউট্রোফিল কাউন্টটা বাড়ে, এক্সেপ্ট সালমোনালা টাইফি। ফাঙ্গাল ইনফেকশনও নিউট্রোফিল কাউন্টটা বাড়ে, বাট ভাইরাল ইনফেকশনে নয়। তাহলে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল এই দুটো কথাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এক্সেপ্ট টাইফয়েড অথবা সালমোনালা টাইফি। আচ্ছা, ইনফ্লামেটরি কন্ডিশন বলতে সাধারণত আমরা যেগুলো ইনফ্লামেশন বোঝায়, বিভিন্ন কানেক্টিভ টিস্যু ডিজিজ গুলো, বিভিন্ন রিমাটোলজি যে ইনফ্লামেটরি কন্ডিশন গুলো, গাউট, রিমাটয়েড আর্থ্রাইটিস, জিআইটি ইনফ্লামেটরি কন্ডিশন, ইনফ্লামেটরি বাউল ডিজিজ যেমন আলসারেটিক কোলাইটিস, ক্রোন ডিজিজ, ম্যালিগন্যান্সি কন্ডিশনে যে কোনো সলিড টিউমার বডিতে অথবা লিম্ফোমা কন্ডিশনে, আর টিস্যু ইঞ্জুরি যে কোনো টিস্যু ইঞ্জুরিতে, সেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক বা যে কোনো ট্রমাটিক কারণে হোক অথবা কোনো সার্জারি কারণে হোক অথবা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সেটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে কথা না, যে কোনো ইনফার্কশন, পালমোনারি ইনফার্কশন, সেরিব্রাল ইনফার্কশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অর্থাৎ ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যে সেলগুলো ডিস্ট্রাকশন হয় সেটাকে বলা হচ্ছে ইনফার্কশন। এটাও একটা ইঞ্জুরি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশুতে অনেকে কাজ করছে, দেখালো যে একটা একটা পেশেন্ট আসছে, পরের দিন সিবিসি করে দেখলো যে ডাব্লিউবিসি কাউন্টটা ইনক্রিজ করে গেছে, না বুঝে অনেকে মনে করে যে ইনফেকশন অ্যান্টিবায়োটিক দিতে থাকে, আসলে তা না, এটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশনও, তোমার হচ্ছে টিস্যু ইঞ্জুরি, এটা একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশনও ডাব্লিউবিসি কাউন্ট বাড়তে পারে, নিউট্রোফিল কাউন্ট বাড়তে পারে। সুতরাং নিউট্রোফিল কাউন্ট বেড়ে যাওয়া মানেই ইনফেকশন নয়, এখান থেকে আমরা সেই কথাগুলি জানতে পারলাম। নিউট্রোফিল কাউন্টটা ইনক্রিজ করতে পারে নানান কন্ডিশনে, তার ভিতরে ইনফেক্টিভ কজের ভিতরে স্পেশালি ব্যাকটেরিয়াল ফাঙ্গাল, ইনফ্লামেটরি কিছু কন্ডিশনে, ম্যালিগন্যান্সি কিছু কন্ডিশনে, টিস্যু ইঞ্জুরি কন্ডিশনে। তাহলে কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে যে কোনো কারণে যদি কোনো রোগী জ্বর হয়, সেই ক্ষেত্রে যদি সিবিসি করে আমরা নিউট্রোফিল কাউন্ট বেশি পাই, তাহলে আমরা ধরে নিতে পারি এটা ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন। কোন রোগীর দেখে গেলো যে রিমাটোলজির কোনো সিমটম সাইন পাচ্ছি, সেটা রিমোটের আর্থ্রাইটিসের ক্লিনিক্যাল ফিচার পাচ্ছি বা গাউটের এর জন্য আমরা বিগ টো ওখানে জয়েন্টে যদি পেইন পাচ্ছি, সেই সঙ্গে যদি সিবিসি করে যদি নিউট্রোফিল কাউন্ট বাড়ে, তাহলে আমরা ওইটাকে চিন্তা করবো। কোনো ম্যালিগন্যান্সির কোনো সাইন সিমটম পাচ্ছি, ওই সময় যদি সিবিসি করে ডাব্লিউবিসি বা নিউট্রোফিল কাউন্ট বাড়ে, তাহলে আমরা সেটাকে চিন্তা করবো। কোনো ট্রমাটিক কারণে, সার্জারির কারণে বা MI এর কারণে যদি কোনো নিউট্রোফিল কাউন্ট বাড়ে, তাহলে আমরা সেটাকে চিন্তা করবো। এইভাবে প্র্যাকটিস ফিল্ডে আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে। আর কোলোনাল বা মাইলোপ্রলিফারেটিভ,
আমি প্রথম দিকে আলাপ করেছিলাম মাইলোপ্রলিফারেটিভ বা সিরিজ গুলো কি কি ছিল, সেখানে ছিল আরবিসি, ছিল ছিল ডাব্লিউবিসি, ছিল ডাব্লিউবিসির ভিতরে সবাই ছিল না, নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাজোফিল, মনোসাইটস গুলো ছিল, কিন্তু লিম্পোসাইটস গুলো আলাদা ছিল। লিম্পোসাইট গুলো লিম্পোপ্রলিফারেটিভ কন্ডিশনে ছিল। তাহলে দুটো সিরিজ ছিল বোন মেরোতে, একটা হচ্ছে মাইলো মাইলয়েড সিরিজ আর একটা হচ্ছে লিম্ফয়েড সিরিজ। তো মাইলয়েড সিরিজের যদি ওটা পলিফারেশন হয় তাকে মাইলো পলিফারেটিভ ডিজিজ বলা হয়। তাহলে সেখানে কি কি ছিল? আরবিসি ছিল, ডাব্লিউবিসির এই লিম্পোসাইট বাদ দিয়ে সব ছিল, আর ছিল হচ্ছে যে প্ল্যাটলেটস। তাহলে এই কন্ডিশনে আরবিসি বাড়বে সেটাকে বলা হচ্ছে পলিসাইথেমিয়া ভেরা, ডাব্লিউবিসি বাড়বে সেটাকে বলা হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া। মাইলোফাইব্রোসিস কন্ডিশনে প্রথম দিকে সব সেল গুলো বাড়বে আরবিসি ডাব্লিউবিসি প্ল্যাটলেটস, পরবর্তীতে আবার এটা কমেও যায়। এসেনশিয়াল প্রাইমারি থ্রোম্বোসাইটেমিয়া, যেটা এসেনশিয়াল থ্রোম্বোসাইটেমিয়া, এখানে শুধু প্ল্যাটলেটস কাউন্ট বাড়বে। এই যে কন্ডিশন গুলো, তাহলে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার বলতে এই কন্ডিশন বোঝায়। তাহলে এই কন্ডিশনও দেখা গেলো যে আরবিসি বাড়বে, সাথে সাথে অন্য অন্য সেল গুলো বাড়বে। দেখো আরবিসি বাড়লে সাথে সাথে দেখা গেলো প্ল্যাটলেটস বাড়তে পারে, বাড়তে পারে নিউট্রোফিল। এই কন্ডিশনে ডাব্লিউবিসি কাউন্ট বাড়বে, সাথে সাথে আরবিসি প্ল্যাটলেটস বাড়তে পারে। এই কন্ডিশনও তাই, এই কন্ডিশনও তাই। তাহলে এই যে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, যেটা হচ্ছে বোন ম্যারো ডিজিজের কারণে, হ্যাঁ, এই যে প্রতিটা সেলের সংখ্যা বাড়ছে, এদেরকে বলা হয় এই কন্ডিশনকে ক্লোনাল। হ্যাঁ, ক্লোনাল অর্থাৎ বোন ম্যারো সেলের অ্যাবনর্মালিটিসের কারণে এই সমস্ত সেলের প্রোডাকশন গুলো বাড়ছে। এই ক্ষেত্রে দেখা যায় স্প্লেনোমেগালি, স্প্লেন একটু বড় হতে পারে। তাহলে কোন রোগীর যদি নিউট্রোফিল কাউন্ট বাড়ে, সাথে সাথে যদি দেখি যে আরবিসি প্ল্যাটলেটস বাড়ছে এবং সাথে স্প্লিনটা বড় হচ্ছে, তাহলে সেটাকে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে যে কোনো রিঅ্যাকটিভ কজ না, এটা হচ্ছে মাইলোপ্রলিফারেটিভ কজ। আর কোন রোগী শুধুমাত্র ডাব্লিউবিসি কাউন্ট বাড়ছে, হ্যাঁ, কিন্তু কোনো স্প্লিনটা বড় হয়নি বা আদার্স কাউন্ট গুলো বাড়ায় নাই, তাহলে আমরা ধরে নিতে পারি এটা কোনো রিঅ্যাকটিভ কজ। সেই রিঅ্যাকটিভ কজ হতে পারে ইনফেকশন, ইনফ্লামেশন, ম্যালিগন্যান্সি বা টিস্যু ইঞ্জুরি। ইউসিনোফিলের ক্ষেত্রে তাই, ইউসিনোফিলের ক্ষেত্রে সেই অ্যালার্জিক কন্ডিশনটাকে মেইনলি ইন্ডিকেট করে। তাহলে অ্যালার্জির যত কন্ডিশন আসে সেই কন্ডিশনে ইউসিনোফিল কাউন্ট বাড়বে, যেমন হে ফিভার, অ্যাজমাতে, একজিমাতে, ড্রাগ অ্যালার্জিতে। আবার কিছু ইনফেক্টিভ কজ, যেমন বিশেষ করে যে অ্যালার্জিক যে ইনফেক্টিভ কজ গুলো আছে, যেমন প্যারাসাইটিক ইনফেকশন, হেলমিনথিয়াসিস হতে পারে, ইনফ্লামেটরি কজ, অ্যালার্জিক টাইপের যে ইনফ্লামেটরি ইনফ্লামেশন আছে, যেমন ভাস্কুলারাইটিস, আবার সেই ম্যালিগন্যান্সির কারণে হতে পারে। তাহলে দেখা গেলো একটা ম্যালিগন্যান্সির কারণে ডাব্লিউসি কাউন্টও বাড়তে পারে, আবার ইউসিনোফিল কাউন্টও বাড়তে পারে। এক্ষেত্রে কোলোনা মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারও, সেক্ষেত্রেও দেখা যাবে যে এই সমস্ত কোলোনাল বা মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারও তোমার হচ্ছে ইউসিনোফিল কাউন্ট বাড়তে পারে। অর্থাৎ সেই ওই আগের মতো কন্ডিশন, পলিসাইথেমিয়া ভেরা, সিএমএল, মাইলোফাইব্রোসিস, এসেনশিয়াল থ্রোম্বোসাইটোমিয়া, এইগুলির কন্ডিশনও আবার ইউসিনোফিল কাউন্ট বাড়তে পারে, সেক্ষেত্রে স্প্লেনোমেগালি আমরা পেতে পারি। নেক্সট যেটা আসছে যে ব্যাজোফিলিয়া, ব্যাজোফিলিয়া আসলে রিঅ্যাকটিভ কজ খুব বেশি একটা না, বিশেষ করে অ্যাকুট হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন, কোনো কারণে দেখা গেলো পেনিসিলিন হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনে, হ্যাঁ, এটা ইনক্রিজ করে গেল। আবার এটা হচ্ছে রিঅ্যাকটিভ। আর মাইলোপ্রলিফারেটিভ ওই বোন মেরোতে ওই যে আদার যে কজগুলো, যেগুলো আমরা একটু আলাপ করলাম, ওইগুলোতে হতে পারে। মনোসাইটোসিস, অর্থাৎ মনোসাইট কন বাড়বে, এটা একটা স্পেশাল প্যাটার্ন আছে। ইনফেক্টিভ কজ বলতে সাধারণত টিবি কে বোঝায়, ইনফ্লামেটরি কজ বলতে আইবিডি বোঝায়, ম্যালিগন্যান্সি যে কোনো সলিড টিউমারও বাড়তে পারে। আর মাইলোপ্রলিফারেটিভ ওই আগেরগুলি, আগেরগুলোর কারণেই মনোসাইটোসিস হতে পারে, সাথে স্প্লেনোমেগালি পেতে পারি। আর লিম্পোসাইটোসিস, হ্যাঁ, যদি লিম্পোসাইট কাউন্ট বাড়ে তাহলে একটা ভাইরাল ইনফেকশন চিন্তা করতে পারি, টিবি চিন্তা করতে পারি, হ্যাঁ, লিম্পোসাইটোসিস। আর যদি লিম্পোপ্রলিফারেটিভ, এখানে মাইলোপ্রলিফারেটিভ বলবো না, এখন বলবো লিম্পোপ্রলিফারেটিভ। লিম্পোপ্রলিফারেটিভ বলতে সিএলএল, ক্রনিক লিম্পোসাইটিক লিউকোমিয়া আর লিম্ফোমা। এই কন্ডিশনে স্প্লিন বাড়বে না, লিম্পেটানোপ্যাথি বাড়বে, অর্থাৎ লিম্ফ নোডস গুলো ইনক্রিজ করবে, লিম্ফ নোড সাইজ গুলো ইনক্রিজ করবে। তাহলে লিম্পোপ্রলিফারেটিভ কন্ডিশন হবে, এখানে মাইলোপ্রলিফারেটিভ বাড়বে না, এটা লিম্ফয়েড সিরিজে বাড়বে। তাহলে লিম্পোসাইটস বাড়বে সে রিঅ্যাকটিভ কারণ আছে ইনফেকশন ভাইরাল, আর বোন মেরোর কারণ হচ্ছে লিম্পোপ্রলিফারেটিভ। বোন মেরো, বিশেষ করে বোন মেরো, এটা আসলে বলা হবে এখান থেকে, তারপরে ম্যাচুরেশন হয়ে যাচ্ছে থাইমাস ইত্যাদি। যাই হোক, এই লিম্পোপ্রলিফারেটিভ বলতে সিএলএল এবং আমরা লিম্ফোমাকে ইন্ডিকেট করি, এক্ষেত্রে লিম্ফনোডস গুলো বাড়বে। সেরকম থ্রোম্বোসাইটোসিস রিঅ্যাকটিভ কারণ ওই আগের কথাগুলো, ইনফেকশন, ইনফ্লামেশন, ম্যালিগন্যান্সি, টিস্যু ইঞ্জুরি, এমনকি স্প্লেনোক্টমি করলো, মোটামুটি ইনফ্লামেশন গুলো হচ্ছে যে ওই আগের জিনিসগুলো, ম্যালিগন্যান্সি আগের জিনিসগুলো, টিস্যু ইঞ্জুরি আগের মতনই,
সাথে পোস্ট এক্সপ্লান্ট করতে হবে। এক্ষেত্রে মাইলো পলিপ্রোলিফারেটিভ কন্ডিশন ওই আগের চারজনের কারণে প্লট রেসপন্স বাড়তে পারে। একটা মিনিট ধরো আমি একটু অনলাইনে ক্লাস নিচ্ছি, পরে কথা বলি। আচ্ছা সরি, একটু বাসা থেকে ফোন আসছিল। আচ্ছা এরপরে আমরা যেটা যেতে পারি সেটা হচ্ছে যে এই ডেভিডসনের এই কথাগুলো, এই যে প্লাটলেটস এর কাউন্টটা ইনক্রিজ করবে কখন কোন কন্ডিশনে, যে কথাটা লেখা আছে ডেভিডসন হচ্ছে 929 পেজে কজেস অফ দা রেইজ প্লাটলেট কাউন্ট, যেটা আমরা একটু আগে আলাপ করলাম, এই যে থ্রোম্বোসাইটোসিস কি কারণে বাড়তে পারে, রিঅ্যাকটিভ কারণে কোলোনাল, প্রত্যেকটা সেল ওই দুটো মেকানিজম হয় রিঅ্যাকটিভ নয় কোলোনাল, এই কারণেই বাড়তে পারে। আমরা একটা প্র্যাকটিস ফিল্ড আসলে মনে রাখার উপায়, কোন ইনফেকশনের কারণে যদি ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে অথবা ইয়োসিনোফিল কাউন্ট বাড়ে অথবা প্ল্যাটলেটস কাউন্ট বাড়ে, আমরা রিঅ্যাকটিভ ভাবি। যেমন জ্বর, জ্বরের সময় যদি এটা বাড়ে, কোনো ম্যালিগনেন্সি ফিসারে যদি বাড়ে, ডাব্লিউবিসি বাড়ছে, প্ল্যাটলেটস বাড়ছে বা অনলি ডাব্লিউবিসি বাড়ছে, তাহলে সেটা রিঅ্যাকটিভ ভাবতে পারি। কোনো টিস্যু ইঞ্জুরিতে ডাব্লিউবিসি বাড়ছে অথবা প্ল্যাটলেটসও বাড়ছে, আবার অনলি ডাব্লিউবিসি হিসেবে বাড়তে পারে বা অনলি প্ল্যাটলেটস বাড়তে পারে, তাহলে আমরা সেটা রিঅ্যাকটিভ হতে পারি। কিন্তু আরবিসি ডাব্লিউবিসি প্ল্যাটলেটস মোটামুটি সবই বাড়ছে বা কম বেশি বাড়ছে, সাথে স্প্লেনোমেগালি পেয়েছে, তাহলে আমরা ধরবো এসে যে মাইলো পলিপ্রোলিফারেটিভ অথবা কোলোনাল, এই কথাটা আমাদের সংক্ষেপে মনে রাখলেই হলো। তাহলে প্রত্যেকটা সেল একটা রিঅ্যাকটিভ কন্ডিশনে বাড়ে কোলোনাল বা মাইলো পলিপ্রোলিফারেটিভ অথবা লিম্বো পলিপ্রোলিফারেটিভ কন্ডিশনে বাড়তে পারে। সেই জন্য সিবিসি দেখে প্রত্যেকটা সেলের দিকে তাকাইতে হয় যে কোন সেলটা ইনক্রিজ করছে, রোগীর ক্লিনিক্যাল কন্ডিশন কি আর সেল কাউন্ট গুলো কি, তারপর এটা মিলাইতে হয় যে কোন কন্ডিশনে কোনটা বাড়ছে। এখন বলি আমরা যে পেনিয়া, পেনিয়া মানে ডিক্রিজ কাউন্ট, পেনিয়া মানে ডিক্রিজ, নিউট্রোপেনিয়া, নিউট্রোপেনিয়া মানে ডাব্লিউবিসি কাউন্ট কমে গেল। এখন কি কারণে, যে কোনো সেল প্রোডাক্ট কমে যাওয়ার কারণটা কি, হয় সেলগুলো বেশি ইউটিলাইজড হয়ে যাচ্ছে পেরিফেরাল ব্লাডে, অথবা সেলগুলো ডিস্ট্রাকশন হচ্ছে অথবা বোন ম্যারো প্রোডাকশন কমে যাচ্ছে, এই তিনটে মেকানিজম, হয় সেলগুলো বেশি ইউটিলাইজড হচ্ছে বা ডিস্ট্রাকশন হচ্ছে অথবা বোন ম্যারো প্রোডাকশন কমে যাচ্ছে। প্রত্যেকটা সেলের প্রোডাকশন কমে যাবে বোন ম্যারোতে, মেইন ডেসে বোন ম্যারো ফেইলার যখন হয় তখন প্যানসাইটোপেনিয়া পাওয়া যেতে পারে, যখন ফেলার হয় তখন শুধুমাত্র আরবিসি ফেলার হলো বা ডাব্লিউসি, তা না, দেখলো সবগুলো সেল প্রোডাকশন কমে যেতে পারে। যেমন কিছু ড্রাগস, সাইটোটক্সিক কিছু ড্রাগস আছে বা কেমোথেরাপি কিছু ড্রাগস আছে, অ্যান্টি ক্যান্সার কিছু ড্রাগস আছে, এরা এসব বোন ম্যারোকে সাপ্রেস করে ফেলতে পারে। কিছু সলিড টিউমার, প্রোস্টেটিক ম্যালিগন্যান্সি বা প্রোস্টেটিক টিউমার বা প্রোস্টেটিক কার্সিনোমা অথবা কোনো ব্রেস্ট কার্সিনোমা, যেটা হচ্ছে যে মেটাস্টাসিস হয়ে বোন ম্যারোতে চলে গেছে, তখন বোন ম্যারো অল সেল প্রোডাকশনটা কমে যেতে পারে। লিকোমিয়া, লিম্ফোমা বা মাইলোমা, এই সমস্ত কন্ডিশন বোন ম্যারো প্রোডাকশন কমে যেতে পারে। এই সমস্ত লিকোমিক সেল, হ্যাঁ, যখন বোন ম্যারোতে ইনফিল্ট্রেশন হয় তখন অল সেল প্রোডাকশন কমে যেতে পারে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, পুরো বোন ম্যারো নিজেই ফেইলার হয়ে গেল, ফলে কোনো সেলই প্রোডাকশন করলো না, সেই ক্ষেত্রেও অল সেল প্রোডাকশন কমে যেতে পারে। সেই ক্ষেত্রে নিউট্রোপেনিয়া হতে পারে, থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে, সেই ক্ষেত্রে অ্যানিমিয়া হতে পারে, আরবিসি কমে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ প্যানসাইটোপেনিয়া ফিসার্স পাইতে পারে। আর বেশি ইউটিলাইজেশন হলো, বেশি ইউটিলাইজেশন হলো, যেমন হচ্ছে ইনফেকশন কন্ডিশন, যেমন ভাইরাল ইনফেকশনে, ব্যাকটেরিয়াল ইনফেকশনে, একটু আগে বললাম অল ব্যাকটেরিয়াল কন্ডিশনে নিউট্রোফিল কাউন্ট বাড়ে এক্সেপ্ট টাইফয়েড, টাইফয়েডে বিশেষ করে সালমোনেলা টাইফিতে কিন্তু ডাব্লিউবিসি কাউন্ট কমে যায়, আর ভাইরাল কন্ডিশনে ডাব্লিউবিসি কাউন্ট কমে যায়। ইনফ্লামেটরি কন্ডিশন বলতে এসএলই, এসএলইতেও কিন্তু প্রচুর নিউট্রোফিল ইউটিলাইজড হয় এবং এখানে দেখা গেলো যে নিউট্রোফিল পেরিফেরাল ব্লাডে নিউট্রোফিল কাউন্ট কমে যায়, এই কন্ডিশন গুলোতে নিউট্রোফিল কাউন্ট কমবে। এইখানে একটা জিনিস, মজার জিনিস, যে অনেকে এন্টারিক ফিভার বা জ্বর হলে টাইফয়েড ফিভার বিটাল টেস্ট করতে দেয়, বিটাল টেস্ট করলে দেখা গেলো যে নর্মালি 1:80 থাকে, সেখানে যদি 1:160 হয় অনেকে টাইফয়েড বলে, আসলে এটা বলা ঠিক নয়। একটা টেস্ট দিয়ে কখনো বিটালে, একটা টেস্ট দিয়ে কখনো টাইফয়েড বলা ঠিক নয়। আবার দেখা গেলো যে কাউন্ট পেলে 1:320 পেল, মিনিমাম হচ্ছে বলা হচ্ছে ফোরফোল্ড রাইজ, মানে চার স্তরে বাড়তে হবে, তাহলে আমাকে চারবার করতে হবে, প্রতিবার যদি স্তরে স্তরে বাড়তে থাকে, প্রথমবার দেখা করলাম দ্বিতীয় বাতার থেকে দ্বিগুণ, তৃতীয় বাতার থেকে আরো ডবল হলো, চতুর্থ বাতার থেকে আরো ডবল হলো, তখন আমরা কিন্তু চারবার, কি কেউ বিটাল টেস্ট করে, তাহলে মিনিমাম দুইবার করা উচিত, ফার্স্টে এক দুই দিন করা উচিত, যা পেলাম পরের দিন আবার করা উচিত, দেখা গেলো যে বাড়ছে, তাহলে আমরা বলবো এটা একটা রাইজিং টাইটার, অর্থাৎ বিটাল টেস্টটা ইনক্রিজ করতেছে, তখন আমরা সাসপেক্ট করতে পারি টাইফয়েড। সুতরাং দুইবারও অনেকে বিটাল টেস্ট করে না, সুতরাং একবারে বিটাল টেস্ট 1:160 পাইলে বা 1:320 পাইলে কখনোই বলা যাবে না, কারণ এটা দেখা গেলো তার জন্য আজীবন এরকমই পাওয়া যাচ্ছে।
সেই জন্য কখনো বিটা টেস্ট একবার টেস্ট করে বলা উচিত না। কিন্তু এই ক্ষেত্রে সিবিসি কিন্তু অনেক হেল্পফুল। সিবিসি করে একটা রুগীর জ্বর 102, 3, বা 4, সেই রুগীর সিবিসি করে যদি দেখি সিবিসি তে ডাব্লিউবিসি কাউন্টটা নর্মাল অথবা ডিক্রিজ, অল ব্যাকটেরিয়াল কন্ডিশন আর ডাব্লিউবিসি কাউন্ট বাড়বে এক্সেপ্ট টাইফয়েড। তাহলে এখন যদি ডাব্লিউবিসি কাউন্ট এরকম কমে যায় তাহলে ভাববো আমরা এটা ভাইরাল ফিভার অথবা টাইফয়েড ফিভার। এখন ভাইরাল ফিভারে সাধারণত কতগুলো টিপিক্যাল ফিচার্স থাকে, এর সাথে কমন কোল্ড, যেমন জ্বর, জ্বরের সাথে সর্দি কাশি ঠান্ডা, কমন কোল্ড থাকে, কমন কোল্ড আছে এবং মাইলজি, এমনকি গায়ে গায়ে ব্যথা, প্রচুর গায়ে গায়ে ব্যথা, এরকম যদি পায় তার সাথে যদি সিবিসি কাউন্টে ডাব্লিউবিসি কাউন্ট কম পায় তাহলে আমরা ধরবো ভাইরাল। আর যদি ক্লিনিক্যাল ফিচার্স এরকম নাই, অর্থাৎ সর্দি কাশি ঠান্ডা নাই, গায়ে গায়ে ব্যথা প্রচুর নাই, কিন্তু প্রচুর জ্বর, কিন্তু ডাব্লিউবিসি কাউন্ট নর্মাল অথবা ডিক্রিজ, সেই ক্ষেত্রে আমরা সাসপেক্ট করবো এটা টাইফয়েড। তাহলে অনলি সিবিসি দিয়ে কিন্তু আমরা টাইফয়েডটাকে বেশি পেতে পারি, যেটা বিটাল টেস্টও দুইবার আমরা করি না বা তিনবার করি না। তো বিটাল টেস্ট যতটা ইনফরমেশন না দেবে, সিবিসি কিন্তু তার থেকে বেশি ইনফরমেশন দিতে পারে। সেই জন্য বললাম সিবিসি নিয়ে যদি কেউ অ্যানালাইসিস করে তার ভিতর অনেক ইনফরমেশন পেতে পারে। বোন মেরো প্রোটেকশন কারণে বললাম কমে যেতে পারে, কি কি কন্ডিশন বললাম। এই একই কন্ডিশনে থ্রোম্বোসাইট কাউন্ট, এই যে থ্রোম্বোসাইটোপেনিয়া, একই কন্ডিশনে বোন মেরো ফেলার হতে পারে, যেমন ড্রাগসের ভিতরে সাইটোটক্সিক, সলিড টিউমার ইনফিল্ট্রেশন, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে এই কন্ডিশনে থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে, এই কন্ডিশনে হচ্ছে যে ডাব্লিউবিসি কাউন্ট কমে যেতে পারে। থ্রোম্বোসাইটোপেনিয়া আর কি কি কারণ হতে পারে, প্ল্যাটলেটসের এগেইনস্ট যদি কোনো অ্যান্টিবডি তৈরি হয় অর্থাৎ ইমিউন ডিস্ট্রাকশন, যেমন প্রাইমারি আইটিপি, হ্যাঁ, ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপোরা অথবা ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরা, ওই প্ল্যাটলেটসের এগেইনস্ট যখন অ্যান্টিবডি তৈরি হয় তখন প্ল্যাটলেট ডিস্ট্রাকশন হচ্ছে। সেকেন্ডারি কিছু কজ আছে যে কজও প্ল্যাটলেট ডিস্ট্রাকশন হয়, যেমন হেপারি, পোস্ট ট্রান্সফিউশন, অনেক সময় ব্লাড ট্রান্সফিউশনের পরে প্ল্যাটলেটস কমে যেতে পারে, এসএলই, সিএলএল ভাইরাস, এসব কন্ডিশনে প্ল্যাটলেটসের এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হতে পারে। তাহলে এই সেকেন্ডারি কিছু কারণেও প্ল্যাটলেট ডিস্ট্রাকশন হতে পারে। কনজাম্পশন, প্রচুর ইউজ হচ্ছে প্ল্যাটলেট, পেরিফেরাল ব্লাডে প্ল্যাটলেট প্রচুর ইউজ হওয়াতে ব্লাডে প্ল্যাটলেটস কমে গেল, যেমন ডিআইসি, ডিআইসি তে প্রচুর মাইক্রোথ্রোম্বাস তৈরি হয়, ফলে প্রচুর প্ল্যাটলেটস ইউজ হয়ে যায়, ফলে টোটাল ব্লাডে প্ল্যাটলেটস কাউন্ট কমে যায়। থ্রোম্বোটিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরা, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, এই সমস্ত কন্ডিশনে কিন্তু প্রচুর প্ল্যাটলেটস গুলো ইউটিলাইজড হয়ে যায়। হাইপার স্প্লিনিজম, স্প্লিনটা রাক্ষসী হয়ে গেছে, বড় স্প্লিন, স্প্লিনোমেগালি উইথ হাইপার ফাংশন, একে বলা হচ্ছে হাইপার স্প্লিনিজম। তাহলে এই স্প্লিন করে কি সমস্ত সেল গুলোকে সিকুয়েস্ট্রেশন করে নেয়, টেনে নেয়, আর ডাব্লিউবিসি প্ল্যাটলেটস, ফলে প্ল্যাটলেটস কাউন্টটা কমে যেতে পারে। এই হচ্ছে মোটামুটি থ্রোম্বোসাইটোপেনিয়ার কারণগুলো, যে জিনিসগুলো ডেভিশনে বেশ বড় করে দিয়েছে। ডেভিশনে এত বড় একটা টেবিল দেওয়া আছে, যেটা হচ্ছে যে পেজ নাম্বার হচ্ছে 9-9 পেজে এত বড় একটা টেবিল দিয়ে আছে, যে টেবিলে এত বড় কজগুলো আমরা খুব সংক্ষেপে থ্রোম্বোসাইটোপেনিয়া এতটুকু ভিতরে জানতে পারলাম। তাহলে এটা প্র্যাকটিসের জন্য যেমন দরকার, পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য দরকার, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের দরকার, যে কি কি কারণে থ্রোম্বোসাইটোপেনিয়া হয়, কি কি কারণে নিউট্রোপেনিয়া হয়। মানে মোটামুটি আমরা জানলাম যে সিবিসি তে ডাব্লিউবিসি কাউন্ট গুলো, নিউট্রোফিল কাউন্ট, ইয়োসিনোফিল, ব্যাজোফিল বাড়বে কখন, লিম্ফোসাইট কাউন্ট কখন বাড়বে, নিউট্রোফিল কাউন্ট কখন কমবে, থ্রোম্বোসাইট কাউন্ট কখন কমবে, এটা সম্পর্কে আমরা সহজে জানতে পারলাম। এবং যখন কমে যায় বুঝতে হয় যে বোন ম্যারো ফেলারের কারণে অথবা কোনো পেরিফেরিতে কোনো ইউটিলাইজেশনের কারণে অথবা ডিস্ট্রাকশনের কারণে, এই তিনটে মেকানিজমই মাথায় রাখতে হবে। কজেস অফ দ্য লিম্ফ্যাডেনোপ্যাথি, এই কজেস অফ দ্য লিম্ফ্যাডেনোপ্যাথি হচ্ছে যে পেজ নাম্বার হচ্ছে যে 927 এর লিমনোডস নিয়ে কিছু কথা বলা আছে। এখানে কিছু ইনফেক্টিভ কজ দেওয়া আছে, ইনফেক্টিভ যে ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্রোটোজোয়াল, ফাঙ্গাল আছে, কিছু নিউপ্লাস্টিক কজ আছে, প্রাইমারি, সেকেন্ডারি, আর কিছু কানেক্টিভ টিস্যু ডিজিজ দিয়ে আছে, সার্কোইডোসিস ইত্যাদি ইত্যাদি, ড্রাগস পর্যন্ত আছে, ফেনিট্রয়েন, এটা এইভাবে পড়তে পারি, অথবা আমরা যদি এইভাবে প্র্যাকটিসের জন্য পড়ি এই সবগুলো কি টাস্ক করছে। এবং এটা আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট সবার জন্য খুবই দরকারি একটা ফ্লো চার্ট। এটা হচ্ছে যে যে কজগুলো আমরা পড়লাম, ভাইরাল ইনফেকশন, এর ভিতরে আছে সাইটোমেগালে, পেস্টেনবার্গ ভাইরাস, এইচআইভি ভাইরাস, কিছু ম্যালিগনেন্সি কন্ডিশন, ডিসিমিনেটেড টিবি, লিম্ফোমা, লিকোমা, এসএলই, সার্কোইডোসিস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, ফেরিটয়েন, এই যে কয়েকটা কমন কজ, এই কজগুলো যদি জানি যে জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথির কজ, জেনারেলাইজ মানে এই লিম্ফ্যাডেনোপ্যাথি জেনারেলাইজ বলতে দেখা গেলো যে ডায়াফ্রামে বোথ সাইডে লিম্ফ্যাডেনোপ্যাথি আছে, যেগুলো এক্সিটারি লিম্ফনোডস আছে আবার ইনগুইনাল লিম্ফনোডসও আছে, তাহলে এটা জেনারেলাইজ, অথবা সার্ভাইকাল লিম্ফনোডস আছে আবার যেগুলো ইনগুইনাল আছে, তাহলে এটা জেনারেলাইজ, কিন্তু সার্ভাইকাল আছে, এক্সিলারি আছে, এটা জেনারেলাইজ না,
ডায়াফ্রামের বোথ সাইডে যদি এরকম লিমনোস পাই আমরা সেটাকে জেনারেলাইজ ইম্প্যাটার্ন হতে বলতে পারি। তাহলে এইগুলো কজ হচ্ছে এইগুলি, এইগুলিকে যদি আমরা এইভাবে বলি যে জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথি উইথ ফেভার, এইখান থেকে এইটুক পর্যন্ত উইথ ফেভার, অর্থাৎ ভাইরাল ইনফেকশন, এইচআইভি, ম্যালিগন্যান্সি, ডিসিমিনেটেড টিবি, লিম্ফোমা আর লিউকোমা, এই পর্যন্ত কারণ হচ্ছে জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথি উইথ ফেভার। এরকম কোন রোগী জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথি নিয়ে আসছে, জ্বর নিয়ে আসছে, তাহলে আমরা এই কটা ভাববো। জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথি উইথ পারফোরেটিক র‍্যাশ, তাহলে আমরা এই কটা ভাববো, অর্থাৎ লিউকোমিয়া, এসএলই, সারকোয়েডোসিস। জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি উইথ হেপাটোসোলেনোমেগালি, লিম্ফ্যাডেনোপ্যাথি আছে, হেপাটোসোলেনোমেগালি আছে, তাহলে আমরা এইগুলি চিন্তা করব, অর্থাৎ ডিসিমিনেটেড টিবি, লিম্ফোমা, লিউকোমিয়া, এই পর্যন্ত লিউকোমিয়া, তারপরে এসএলই, তারপর সারকোয়েডোসিস, এইগুলি চিন্তা করবো, আর উপরেরটা ভাইরাল ইনফেকশন, সাইটোমেগালি আর এপিস্টিল বারবেরাজ, এটা হেপাটোসোলেনোমেগালি করো। তাহলে এইগুলো হেপাটোসোলেনোমেগালি করছে আর এইগুলি হেপাটোসোলেনোমেগালি। আবার আসলো না, জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথির সাথে ওয়েট লস আছে, তাহলে আমরা এইগুলি চিন্তা করবো, এই সাইবি চিন্তা এখান থেকে এতটুকু, অর্থাৎ এই সাইবি ম্যালিগন্যান্সি, ডিসিমিনেটেড টিবি, লিম্ফোমা, লিউকোমিয়া। না, জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথির সাথে আর্থ্রাল যে বা আর্থ্রাইটিস আছে, তাহলে আমরা এখান থেকে এতটুকু চিন্তা করবো, অর্থাৎ এসএলই, সারকোয়েডোসিস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথির সাথে গাম সুয়েলিং আছে, তাহলে আমরা ফেনিটোইনকে চিন্তা করবো। তাহলে জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথির সাথে কোন একটা ক্লু থাকলে তাকে কাকে কাকে চিন্তা করবো, এই ফ্লো চার্ট দেখে আমরা সেটা সহজে বুঝে নিতে পারি। আবার একটা লিমনোড সাধারণত ফার্ম হয়, এটা যদি হার্ড হয় তাহলে ম্যালিগন্যান্সিকে ইন্ডিকেট করে, এটা যদি রাবারই হয় তাহলে লিম্ফোমাকে ইন্ডিকেট করে, এটা যদি সফট হয় লিমনোডটা, বা দেখা গেলো যে ওখানে একটা গর্ত হয়ে আছে বা ফুটা হয়ে আছে, সাইনাস হয়ে আছে, এটাকে কোল্ড অ্যাবসেস ইন টিবি চিন্তা করে, এটা যদি ম্যাটেড হয় লাড্ডুর মতন একটা সাথে আর একটা লেগে আছে, তাহলে এটাকে আমরা টিবি চিন্তা করবো। এটা যদি ফিক্সড হয়, নট মোবাইল, খুব ফিক্সড, নড়াচড়া করছে না, ভিতরে আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে এটা ফিক্সড হয়ে গেছে, তাহলে এটা ম্যালিগন্যান্সি চিন্তা করবো। এটা যদি লিমনোড এক্সামিন করতে যদি টেন্ডারনেস পায়, তাহলে লিমনোড নিজেই ইনফেক্টেড, ইনফেকশন ইটসেলফ, তাহলে লিমনোড কেমন হলে কি চিন্তা করবো সেটাও কিন্তু এটার মাধ্যমে আমরা সহজে বুঝতে পারি। এটা কিন্তু এমবিবিএস লেভেলের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে ধরে স্যাররা যে কোনটাতে কি ইন্ডিকেট করে, এটাও ধরে যে লিম্ফ্যাডেনোপ্যাথির সাথে যদি হেপাটোসোলেনোমেগালি পাই কি চিন্তা করবো, ফেভার পাইলে কি চিন্তা করবো, এগুলোও ধরে। এবং পোস্টগ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য এবং এমনকি প্র্যাকটিসের জন্য এই কথাগুলো ভেরি ইম্পর্টেন্ট। আবার হঠাৎ করে বলো সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথির কজ বলো, এখানে কিছু কথা আছে, রিজনাল লিম্ফ্যাডেনোপ্যাথি যেমন সার্ভাইকাল, এক্সিলারি ইত্যাদি, এর নিচে দেখা আছে যে রিজনাল সাইটি ইনফেকশন এবং ম্যালিগন্যান্সি, রিজনাল সাইটি ইনফেকশন অথবা ম্যালিগন্যান্সি, তার মানেটা কি? মনে করি সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি, সার্ভাইকাল লিম্ফ কোথা থেকে ড্রেন করে, হেড নেক থেকে ড্রেন করে, তাহলে হেড নেকে যত ইনফেকশন আছে, সেটা দাঁতের ইনফেকশন হোক অথবা চোখে ইনফেকশন হোক অথবা স্কাল্প ইনফেকশন হোক অথবা কানে ইনফেকশন হোক, তখন সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি হবে, সাথে যোগ হবে জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথির কজ। তাহলে যদি বলা হয় সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথির কজ কি, তাহলে হেড নেকের যত ইনফেকশন আছে, যেমন হচ্ছে যে ডেন্টাল অথবা টাং অথবা আই অথবা ইয়ার তো স্কাল্প ইনফেকশন, হ্যাঁ, অথবা অথবা হচ্ছে যে হেড নেকের কোথাও ম্যালিগন্যান্সি, কোনো ম্যালিগন্যান্সির কারণ, এগুলো প্লাস হচ্ছে জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথির কজ। যদি বলা হয় এক্সিলারি লিম্ফ্যাডেনোপ্যাথির কজ কি, তাহলে এক্সিলা কোথা থেকে ড্রেন করে, আপার লিম্পস থেকে এবং চেস্ট থেকে, তাহলে আমরা আপার লিম্পসে বলবো, আপার লিম্পসের কোথাও যদি ইনফেকশন বা ম্যালিগন্যান্সি হয়, অথবা চেস্টে অর্থাৎ ব্রেস্টে যদি কোনো ইনফেকশন বা ম্যালিগন্যান্সি হয়, অথবা লাংসে যদি কোনো ইনফেকশন বা ম্যালিগন্যান্সি হয়, তাহলে আমরা সে যে এক্সিলারি লিম্ফ্যাডেনোপ্যাথি পাবো, সাথে জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথির কজ যোগ করতে হবে। যদি বলা ইনগুইনাল লিম্ফ্যাডেনোপ্যাথির কজ কি, তাহলে ইনগুইনাল লিম্ফ কোথেকে ড্রেন হয়, পেলভিক অর্গান থেকে আর লোয়ার লিম্পস থেকে, তাহলে লোয়ার লিম্পস অথবা পেলভিক অর্গানের কোথাও ইনফেকশন বা ম্যালিগন্যান্সি আছে, তারপর তার সাথে যোগ হবে জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথির কজ। এইভাবে কিন্তু এমবিবিএস লেভেলে ধরে যে সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথির কজ কি, এক্সিলারি লিম্ফ্যাডেনোপ্যাথির কজ কি, তারপরে ইনগুইনাল লিম্ফ্যাডেনোপ্যাথির কজ কি, তাহলে ওর সাথে ওই রিজনাল সাইডের ইনফেকশন অথবা ম্যালিগন্যান্সি প্লাস হচ্ছে জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথির কজ যোগ করে দিলে মোটামুটি কজ গুলো লিখে আসা যায়। এই যে কজেস অব দা স্পলোনোমেগালি, এটা বিশ্বনে এরকম একটা বড় একটা টেবিল দিয়ে আছে, এত বড় স্পলোনোমেগালির কজ অনেকে তো মনে রাখতেও কষ্ট হয়,
সেটাকে খুব সহজ করে যদি আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে পেজ নাম্বার 9 to 8, এত বড় স্প্লেনোম্যাগালিকে যদি আমরা ঠিক এইভাবে লিখি, হেপাটো স্প্লেনোম্যাগালি, এখানে বেশ কিছু কোশ্চেন আছে এই আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট সবার জন্য, যে হেপাটো স্প্লেনোম্যাগালির কজ কি? অনলি হেপাটোম্যাগালি হবে ভাইরাল হেপাটাইটিস এর কারণে, লিভার অ্যাবসেস এর কারণে, হেপাটোসেলুলার কার্সিনোমা, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার, হেপাটিক ভেইন অবস্ট্রাকশন, এটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য না জানলে হচ্ছে প্রথম চারটা অবশ্যই জানতে হবে, এবং এই কয়টার কারণেই কিন্তু টেন্ডার হয়, লিভারটা এনলার্জ তো হয় সাথে টেন্ডার হয়। ঠিক এইভাবে এমসিকিউ হয় আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য, টেন্ডার হেপাটোমেগালির কজ কি? ভাইরাল হেপাটাইটিস, লিভার অ্যাবসেস, হেপাটোসেলুলার কার্সিনোমা আর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার। অনলি হেপাটোমেগালির কজ কি? এইগুলি আর পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট তাদের জন্য আবার সবগুলি পড়বে, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট তাদের জন্য এই প্রথম চারটা পড়লে হবে। এবার আসি হচ্ছে হেপাটো স্প্লেনোম্যাগালির কজ। আচ্ছা তার আগে আসি অনলি স্প্লেনোম্যাগালি, এতে তো ট্রপিক্যাল স্প্লেনোম্যাগালি। ট্রপিক্যাল স্প্লেনোম্যাগালি বলতে যেমন হচ্ছে এন্ডেমিক এরিয়া, যে সমস্ত এরিয়া আছে যে ম্যালেরিয়ার জোন, যেমন চিটাগাং, ওই সমস্ত এরিয়া যখন ওদেরকে যদি এক্সামিন করা হয় দেখা যাবে ওদের স্প্লিনটা এমনি বড় হয়ে আছে, ট্রপিক্যাল স্প্লেনোম্যাগালি। আর চারটা হচ্ছে যে হেপাটো স্প্লেনোম্যাগালির কজ কি? লিভারও বড় হবে, স্প্লেনও বড় হবে, তাহলে ক্রনিক ম্যালেরিয়া, ক্রনিক কালাজার, এন্টারিক ফিভার, ইনফেক্টিভ ইন্ডোকার্ডাইটিস, ডিজিমিনেটেড টিবি, ভাইরাসের ভিতরে সাইটোম্যাগালি, ওয়েস্টার্ন ভাইরাস, এসএলই, সার্কয়েডোসিস, লিউকোমিয়া যেমন সিএমএল, সিএলএল, লিম্ফোমা, মাইলোমা, মাইলোপ্রলিফারেটিভ ডিজিজ, হিমোলাইটিক অ্যানিমিয়া, সিএল উইথ পোর্টাল হাইপারটেনশন, এতগুলো যদি আমরা একটু কষ্ট করে মনে রাখি তারপরে আমরা এখান থেকে অনেকগুলো কোশ্চেন পেয়ে যাবো। কি কোশ্চেন পাবো? হেপাটো স্প্লেনোম্যাগালি উইথ ফেভার, এইখান থেকে এই পর্যন্ত মাইলোমা পর্যন্ত, হেপাটো স্প্লেনোম্যাগালি উইথ লিম্ফাডেনোপ্যাথি, এই ডিসিমিনেটেড টিবি থেকে শুরু করে এই লিম্ফোমা পর্যন্ত, যেটা একটু আগে পড়ে আসছে আমরা আগের স্লাইডে, লিম্ফাডেনোপ্যাথি উইথ হেপাটো স্প্লেনোম্যাগালি, ওইখানেও যা, এখানে হেপাটো স্প্লেনোম্যাগালি উইথ লিম্ফাডেনোপ্যাথি, এখানেও তাই, এইখান থেকে এতটুকু পর্যন্ত। সারা এমবিবিএস লেভেলে কোশ্চেন করে হোয়াট আর দা হিমোলাইটিক হিমাটোলজিক্যাল কজ অব দা হেপাটো স্প্লেনোম্যাগালি, এই হিমাটোলজিক্যাল কজ কি? কি লিম্ফোমা, মাইলোমা, মাইলোপ্রলিফারেটিভ ডিজিজ, হিমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক এইভাবেই কোশ্চেন করবে, হোয়াট আর দা কজেস অব দা হেপাটোম্যাগালি, হেপাটোম্যাগালির কজ এইগুলি সাথে এইগুলি সব, তাহলে একটা কোশ্চেন শেষ। হোয়াট আর দা কজেস অব দা স্প্লেনোম্যাগালি, স্প্লেনোম্যাগালির কজ হচ্ছে এইটা সাথে এইগুলি যোগ হবে সব, গেল দুটো কোশ্চেন। হোয়াট আর দা কজেস অব দা হেপাটো স্প্লেনোম্যাগালি, হেপাটো স্প্লেনোম্যাগালির কজ এইগুলি সব, গেল তিনটা কোশ্চেন। হোয়াট আর দা কজ অব দা হেপাটো স্প্লেনোম্যাগালি উইথ ফেভার, এইখান থেকে এতটুকু পর্যন্ত, গেল চারটে কোশ্চেন। হোয়াট আর দা কজেস অব দা হেপাটো স্প্লেনোম্যাগালি উইথ লিম্ফাডেনোপ্যাথি, তাহলে এতটুকু, গেল পাঁচটা কোশ্চেন। হোয়াট আর দা কজেস অব দা হেমাটোলজিক্যাল কজ অব দা হেপাটো স্প্লেনোম্যাগালি, গেল এইটা ছয়টা কোশ্চেন। হোয়াট আর দা কজেস অব দা টেন্ডার হেপাটোম্যাগালি, আসবে এই চারটা, সাতটা কোশ্চেন। তাহলে একটা ফলো চার্টের ভিতরে সাতটা কোশ্চেন ফর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য, ভেরি ইম্পর্টেন্ট একটা ফলো চার্ট, এবং প্র্যাকটিসের জন্য এটা সবারই জন্য দরকার। কারণ আমরা জানলাম আজকে হেপাটো স্প্লেনোম্যাগালি সম্পর্কে জানলাম, লিম্ফাডেনোপ্যাথি সম্পর্কে জানলাম, আমরা আজকে জানলাম হচ্ছে যে বিভিন্ন নিউট্রোফিলিয়া, নিউট্রোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোসিস, তারপরে সবগুলোই সিবিসি, সিবিসি সম্পর্কে কিভাবে আমরা ইন্টারপ্রেট করব সে সম্পর্কে আমরা জানলাম। তাহলে মোটামুটি আজকে আমরা এইটুক পর্যন্ত, হেমাটোলজির অনেক কিছু সম্পর্কে আমার মনে হয় যাদের কাছে একটু কঠিন মনে হতো তাদেরকে সহজ করার জন্য চেষ্টা করলাম। আর আমি এখনো কাউন্ট থেকে সেরকম ফোন পাচ্ছি না রেসপন্স, এরা কেউ করছে কি করছে না বুঝতে পারছে না কেমন ভাবে এরা অ্যাকসেপ্ট করছে। তবে কাউর যদি কোনো কোশ্চেন থাকে অথবা নেক্সট যদি কোনো টপিকস থাকে আমার এই নাম্বারে, হ্যাঁ, কেউ ফোন দিলে আমি একটু বুঝতে পারবো যে না সবাই জিনিসগুলো বুঝতে পারছে অথবা বুঝতে পারে নাই, অথবা কোন টপিকস গুলো তারা ইন্টারেস্টেড। হ্যাঁ, সন্ধ্যা সাতটার পরে যে কেউ, হ্যাঁ, এটা এই নাম্বারে যদি ফোন দিয়ে আমাকে জানায় বা ইনফর্ম করে আমি নিজে এটা রেসপন্স করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।